সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড, দেয়ার ইজ নো ড্রেস, নো কস্টিউম, নো গার্মেন্ট ইন দেয়ার বডি। দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামি হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামি হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কি না? আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়, এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা দিক সেদিক তাকানো যাবে না, সময় কম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি বাড়ছে? জনসংখ্যা কমছে, মানুষ। ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ। পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায় দায়িত্ব কি আমাদের, বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার তিনটা দায়িত্ব। নাম্বার ওয়ান, আইয়ান তাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শুনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই, তিনটার একটাও করে নেই, আর বিচার দিতে আসছে আমার নামে? আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। এ আমার মা, আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার টু, আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইলো। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমরে ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। এক নাম্বার দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার টু, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন, এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেয়ার মালিককে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা?
সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরিয়া করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আসলে নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে ২০ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করো চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন أذن رسول الله صلى الله عليه وسلم على أذني الحسن حينما ولدته فاطمة بالصلاة بشنو من إذا أذن دي أذن دي تبارن أبترا بارن شبائي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بارن أذن دي নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আম্মা জান আয়েশার ১৩ বছরের বড় আসমা বিনতে আবি বকর উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুতিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন বিশ্বনবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসা হলো বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স ৭ দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলায় দিব ফিকহি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন
মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কততম কুল্লু গোলাম রাহিনাতুম বিআকিকা তুযবা আনহু ইয়াউমা সাবিহি সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়েন সুবহানাল্লাহ